সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বায়োলজি ক্যাম্পাস টু পয়েন্ট ও আর আমি হচ্ছি প্রণয় কর্মকার আর আজকের এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশের প্রত্যেকটি স্টুডেন্টের জন্য ইতিহাসের ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশানকে নিয়ে দেখো আমি জানি তোমরা প্রত্যেকেই ইতিহাসের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য প্রচুর ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করো এবং অনেকটাই মুখস্থ করে রাখো কিন্তু আমার মনে হয় যে পরীক্ষার আগে তোমাদের প্রত্যেকের জন্যই দরকার পড়ে একটা প্রপার গাইডেন্স অর্থাৎ একটা প্র সাজেশনের আর সেই জন্যই কিন্তু আজকের আমি এই ভিডিওর মধ্যে তোমাদের ইতিহাসের ম্যাপ পয়েন্টিংয়ের যে কটা ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং এই বছর মাধ্যমিকের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট নিজের হাতে বানিয়েছি এবং সেই নিয়ে আজকের এই ভিডিওটি আমি বানাচ্ছি আজকের এই ভিডিওটি অবশ্যই লাস্ট অব দি খুব মন দিয়ে দেখো এবং প্রত্যেক ম্যাপ পয়েন্টিং খুব ভালো করে প্র্যাকটিস করো আর তুমি যদি এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই একটি সাবস্ক্রাইব করে দাও আর পারলে অবশ্যই আজকের এই ভিডিও তোমাদের প্রত্যেকটি ফ্রেন্ডের সাথে একবার দিও শুরু করছি আজকের এই ভিডিও খুব মন দিয়ে দেখবে এখানে কিন্তু আমরা কথা বলেছি গুজরাটের সত্যাগ্রহ কেন্দ্র অর্থাৎ বারদৌলিকে নিয়ে এমনকি বিদ্রোহের কেন্দ্র যেমন নদীয়া বারাসাত তারপরে কোল বিদ্রোহের এলাকা যেমন ছোটনাগপুর ভেরি ইম্পর্টেন্ট পুনর্গঠিত রাজ্যের মধ্যে কিন্তু মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ এবং গুজরাট এই তিনটে এই বছরের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট বাংলার ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র যেমন বারাসাত মহাবিদ্রোহের কারণ মিরাট ঝাঁসি দিল্লি সাঁওতাল বিদ্রোহের এলাকা এমনকি সিপাহি বিদ্রোহের স্থান যেমন কানপুর আছে ঝাঁসি আছে ব্যারাকপুরটা ভেরি ইম্পর্টেন্ট চুয়ার বিদ্রোহের এলাকা যেমন মেদিনীপুর আইন অমান্য আন্দোলনের সূচনা কেন্দ্র যেমন ডান্ডি সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা পাবনা কৃষক বিদ্রোহের কেন্দ্র যেমন পাবনা এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে মহারানীর ঘোষণাপত্রের স্থান এলাহাবাদ এলাহাবাদটা কিন্তু অবশ্যই ভালো করে করে রাখবো তোমরা ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা কেন্দ্র অস্ত্রাগার লন্ডনের স্থান ব্রিটিশ প্রশাসনিক কেন্দ্র মাদ্রাজ এবং প্রথম ভাষাভিত্তিক রাজ্য ইটস এ ভেরি ইম্পর্টেন্ট প্রথম ভাষাভিত্তিক রাজ্য কলকাতা মুম্বাই এবং হায়দ্রাবাদ দেখো এই হায়দ্রাবাদের অপর নাম কিন্তু জুনাগড় এটা ভেরি ইম্পর্টেন্ট তাই খুব ভালো করে মুখস্থ করবে যে হায়দ্রাবাদের অপর নাম জুনাগড় কোশ্চেনটা কিন্তু এই জুনাগড় দিয়েও আসতে পারে তাই এই আমি এখানে যে কটা দিয়েছি সেই কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট তাই প্রত্যেক কটা খুব ভালো করে প্র্যাকটিস করো আমি এর ডাইরেক্ট টা দিয়েছি তোমরা এর থেকে অবশ্যই ডাউনলোড করে নিও অথবা আমার টেলিগ্রামে এসে এবং তোমরা চাইলে কিন্তু সেখান থেকেও পিডিএফটি টি ডাউনলোড করতে পারো তাই একদম সময় নষ্ট না করে এখনই ডাউনলোড করে নাও আর প্র্যাকটিস করতে শুরু করে দাও অল দা বেস্ট টু এভরি খুব ভালো করে পড়াশোনা করো দেখা হচ্ছে পরের ফিরে ততক্ষণ বাই Untertitelung des ZDF